What was that? Ki chilo ta? एंड वेलकम टू माई अनदर ब्रैंड न्यू व्लॉग एस एस लाइफ स्टाइल यूके থেকে আমি সাদিয়া সামদানি বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন দিনটা কি পরিমাণে সুন্দর, এত রোদ উঠেছে আর একটু ঠান্ডা নেই, গরম ওয়েদার, 19 ডিগ্রি সেলসিয়াস আজকে। তো আমরা চলে এসেছি গ্রোভল্যান্ড পার্ক, এটা নর্থ লন্ডনে এনফিল্ড বরাতে পড়েছে। তো পার্কটা ভীষণ সুন্দর, আমি এই পার্কটাতে প্রথম আসি গত বছর রোজার ঈদের সময়। তখন তো লন্ডনে লকডাউন শুরু, করোনা, তো তখন রনি বলছিল কোথায় যাব, চলো একটা পার্কে নিয়ে যাই। তখন রনি আমাদেরকে এই পার্কটাতে নিয়ে আসে। এতটা সুন্দর, এতটা সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে কি ভীষণ সুন্দর পার্কটা। আসলে পার্কটা দেখে ফল ইন লাভ হয়ে যায় এই পার্কটায় আসার জন্য বারবার। তারপরে এক সপ্তাহ পরে আবার আমরা আসি এই পার্কটাতে কিছুটা পিকনিক করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য। তো আমরা সময় পেলে এই পার্কটাতে আসি, এই নিয়ে চারবার আসা আমার এই পার্কটাতে। এই পার্কটা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরে। এটা হচ্ছে একটা ক্যাফে, প্রচুর মানুষ আসছে আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর। একটু গরম ওয়েদার দেখতে পাচ্ছেন, কারো সাথে কিন্তু গরম কাপড় নেই, সবাই সামার ড্রেসে ঘোরাঘুরি করছে। দিনটা এতটাই সুন্দর, 19 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে, তো মোটামুটি গরম। আর চারিদিকেই ফুল ফুটছে যেহেতু স্প্রিং। খুবই সুন্দর পার্কটা। এখানে একটা পন্ড আছে, বিশাল বড় পন্ড, এবং প্রচুর হাঁস এখানে, অনেক প্রজাতির হাঁস আছে। আর ইজান পানি দেখলেই চলে যায় পানির দিকে, আসলে পানিতে পড়ে গেলে যে বিপদ সেটা বুঝে না, ও মনে করে যে পানিতে নেমে হাঁসগুলোকে ধরতে পারবে, হাঁসগুলোর সাথে প্লে করতে পারবে, তো সে কারণে সে যেটা করে দৌড় দিয়ে চলে যায়। এটা একটা আসলে রিস্কি পয়েন্ট, ওকে ধরে রাখা লাগে। আজকের এই ব্লগটা আমি চেষ্টা করব ন্যাচারাল ওয়েতে রাখার, কারণ প্রচুর পাখির ডাক আছে, আপনারা যেন সেটা শুনতে পারেন, একটু এনজয় করতে পারেন, আমার সাথে বেশি মিশে যেতে পারেন ব্লগটার মাধ্যমে, পার্কটাকে এনজয় করতে পারেন সেই কারণে। হোয়াট ওয়াজ দ্যাট? কি ছিল ওটা? র‍্যাটস? কাম দিস সাইড, let's do some adventure here. That is so cute. Is it not? Rats? You see, rats are cute. Yeah. Mom, did you hit his nose? She's saying rats are cute. Okay, my son. Rats are cute. If you have a rat at home, then you're gonna. আর এই পার্কটা গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড পায় 2016 সালে। পার্কটাতে এত পরিমাণে গাছ, চারিদিকে সবুজ আর সবুজ, আর এতটা পরিষ্কার। আর এই যে গাছের মধ্যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বি হাইভস, মৌমাছির চাষ করা হয়, সো সে কারণে এগুলোতে মৌমাছি, তো প্রচুর পরিমাণে বি ছিল যারা ফুল থেকে মধু কালেক্ট করছিল। তো এটা পুরাটাই হচ্ছে নেচারের সাথে মিশে যাওয়া, খুব সুন্দর। আর যে গাছগুলো কেটে ফেলা হয়েছে ওগুলোকে এভাবেই ফেলে রাখা হয়েছে, এটাও একটা আর্ট হিসেবেই ছিল। তো খুব ভালো লাগছিল আসলে, চারিদিক পরিবেশটা খুবই সুন্দর। আমি যতগুলো পার্কে গিয়েছি তার মধ্যে এই পার্কটা হচ্ছে বেস্ট, ফ্যামিলিটাকে নিয়ে এনজয় করার জন্য, বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য খুবই সুন্দর একটা পার্ক।
এই আমেজটাই, প্রকৃতির আমেজটা সিটিতে পাওয়া কিন্তু সম্ভব না। যারা সিটিতে থাকে তারা এই আমেজটা থেকে বঞ্চিত। তো আমি এমন একটা জায়গায় থাকি নর্থ লন্ডনে, সো এখানে এই রকম পরিবেশটা সচরাচর পাওয়া যায়, পার্ক টাইপের। কিন্তু পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর পার্ক লন্ডনের। তো ওরা যেহেতু ছবি তুলছে, একদিকে আমার মনটা চাইলো যে আমি একটু অ্যাডভেঞ্চারাস কিছু একটা করি, ফিলিংস নেই। তো এখানে এই যে কিছু রক আছে, রকগুলো ভাঙা, আবার একটু মাটি, মাঝখান দিয়ে পানি যাচ্ছে, গাছ কেটে ফালানো। সো এই পরিবেশটা, এই যে একটু নেচার জিনিসটা, এটা আমার খুব পছন্দ, আমাকে অনেক টানে। আমি এই জিনিসগুলো খুব খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তো আমি এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছি, সেই রকগুলোর মধ্যে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছি। It's easy from this way, Zora. This way? Yes. Okay. Step on the rocks. Step on the rocks, Isma, if you can. Step on the rocks, okay? Get down to that one. Go. See? They are going. They are jumping and going. ওদিক দিয়ে যাও, এই যে এদিকে আসো, এই যে এদিকে আসো, এদিক দিয়ে, ওদিক দিয়ে যাও। জাস্ট দ্য ইজিয়েস্ট ওয়ে, যাও ওদিক দিয়ে যাও, রকের উপর দিয়ে হাঁটো এবার। স্টেপ অন দ্য লগ, স্টেপ অন দ্য লগ। Isma, step on the log, then on the rock. Yeah, it's fun. Aste, aste, aste. Oh my God, mommy, I just have you. Your shoe. এই অ্যাডভেঞ্চারটা পারল না করতে। আমার বাচ্চাগুলো একটু এরকমই, ওদেরকে দিয়ে কোনো কিছু করানো আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার। এত বেশি ভয় পায়, এত বেশি খুঁতখুত করে যে ওরা ওই কারণেই অ্যাক্সিডেন্টগুলো ঘটায় ফেলে। তো যেটা হলো যে আমার ছোট মেয়েটা তার জুতা কাদার মধ্যে পড়ে মানে স্টেপ করলো না দেখেই, সো ওর জুতাটা নষ্ট হয়ে গেল, কাদা লেগে গেছে। ব্যাপার না, এগুলো হয়েই থাকে বাচ্চা কাচ্চা যে কোনো কিছুতেই, ওরা খুব খুঁতখুতে আর ভয় পায়। সেদিক দিয়ে আবার আমার পিচ্ছিটা খুব ব্রেভ, ও কোনো কিছু দেখলে দৌড়ে যায়, কিন্তু একটাই সমস্যা যে পানির বিপদটা বুঝে না, ও প্লে করতে চায় হাঁসগুলোর সাথে। তো ওকে গার্ড দিয়ে রাখছে ও রনি, কখন কি করে। একবার এরকম হয়েছিল যে ও হাঁসগুলোকে ধরতে নেমেই যাবে পানিতে, মানে রীতিমতো কান্না, কেন ধরে রাখা হলো ওকে। দেখছো কি করলো, চলো হাঁটি হাঁটি। ইসান, নো Even I say, if you don't think it's safe...
আর এই পন্টাতে চাইলে ফিশিংও করা যায়। সেখানে কিছু মানুষ ছিল যারা ফিশিং এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, কেউ ফিশিং করছিল, সো এখানে ফিশিং করা অ্যালাউড। ফিশ আছে পন্টাতে, পন্ডের মাঝখানে এরকম আইল্যান্ডের মতো করা, সেখানে পাখির বাসা মানে হাঁস আছে, খুবই কিউট, খুবই নাইস, বিউটিফুল একটা নেচার। আর আজকে অনেক মানুষ ছিল, প্রচুর প্রচুর মানুষ এসছে, তারা পিকনিক করছে, ফ্যামিলিটাকে নিয়ে এনজয় করছে, খাবার দাবার নিয়ে, কেউ বা টেন্ট দিয়ে। সো খুবই নাইস একটা এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে গ্রোভল্যান্ড লেক রিডবেড। রিডবেডটা হচ্ছে এই যে পানির যে জায়গাটা একটা পন্ডের মতো, এটাকে বলা হয় রিডবেড। সো আমরা ওই পন্ডটা চারদিক দিয়ে ঘুরছি। শুরু করেছিলাম ওই যে অ্যাডভেঞ্চারাস জায়গাটা দিয়ে, সেখান থেকে আমরা রাউন্ড হয়ে ঘুরে দেখাচ্ছি পার্কটাকে। পাখিটা ঘুমাইতেছে না, এক পা তুলে আর এই যে হোয়াইট সোয়ানটা, সোয়ান আর ডাকের ফাইটিং চলছে। সোয়ানটা ডাকটাকে তাড়া করে বেড়াচ্ছে, সে পানিতে নামতে দিবে না তাকে। তো হাঁসেরাও ফাইটিং করে, দেখতেও মজা লাগে আসলে। হ্যালো হ্যালো রোদটা পানিতে পড়ে পানির যে ঝলমলে একটা আলোর মতো গাছটাতে, খুবই সুন্দর লাগছে। আর গাছের উপরে যে একটা পাখি হাঁটাহাঁটি করছে, আর ইজানকে এখানে খুব কেয়ারফুলি রাখতে হচ্ছে, ও বারবার দৌড় দিয়ে দিয়ে পানিতে চলে যাচ্ছিল। অনেক ডিপ। আর এদিকে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো প্লেগ্রাউন্ডে আজকে যাব না, কারণ প্রচুর মানুষ, যেমনটা দেখতে পাচ্ছেন, একটু অ্যাভয়েড করে চলছি এখনও। আর রাস্তার দুপাশে যে গাছগুলো দেখছেন, এগুলোতে ছোট ছোট সাদা ট্যাগ লাগানো। এটা এই কারণেই যে এই গাছগুলো কবে এক্সপায়ার সেইটা লিখে রাখা, ডেট দেয়া লিখে রাখা আছে কবে এক্সপায়ার হচ্ছে গাছগুলো। সো পার্কটা এত সুন্দর মেনটেন করা আর এতটা পরিষ্কার, আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না এই পার্কটা, গ্রোভল্যান্ড পার্ক। সো খুবই খুবই সুন্দর। আপনারা যারা লন্ডনে থাকেন, চেষ্টা করবেন এই পার্কটা ভিজিট করতে, আম শিওর যে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। সো এই ছিল আমার ছোট একটা ব্লগ পার্ক নিয়ে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাচ্ছি। তো প্লিজ স্টে টিউন উইথ এসএস লাইফস্টাইল ইউকে, and till then take care, Allah Hafiz, and please don't forget to subscribe my channel.
थैंक यू।